তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা লস্যি হলে সত্যি প্রাণ জুড়িয়ে যায়। ওয়েলকাম টু মণিদীপাস কিচেন, স্বাগত জানাচ্ছি সবাইকে লস্যি তৈরির ঘরোয়া সহজ এই রেসিপিটি দেখার জন্যে। সামান্য কয়েকটি ঘরে থাকা উপকরণ ব্যবহার করেই আমরা এই লস্যিটিকে আজ তৈরি করে ফেলব। চটপটে মজাদার এই লস্যিটিকে তৈরি করার জন্যে আমি এখানে নিয়েছি 400 গ্রাম পরিমাণ ঘরে পাতা টক দই। তবে মিষ্টির দোকানে যে টক দইটি পাওয়া যায় সেটি ব্যবহার করেও খুব অনায়াসেই এই লস্যিটিকে তৈরি করা যেতে পারে। এর সাথে অ্যাড করছি 400 ml ঠান্ডা জল। আমি এ ধরনের একটি হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, তবে যাদের কাছে এটি নেই তারা ডালের কাটাও ইউজ করতে পারেন। একটু সময় নিয়ে 8 থেকে 10 মিনিট ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর অ্যাড করলাম বিট নুন, এটি আমরা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ চাট মশলা। সবগুলো মশলাকে দইয়ের সাথে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে, একটু লক্ষ্য করলেই দেখা যাবে চারিপাশে প্রচুর ফেনা তৈরি হয়েছে। এবার সার্ভ করব, যার জন্য দুটো পরিষ্কার কাঁচের গ্লাস নিয়েছি, তাতে 2 টুকরো করে আমি আইস কিউব দিয়ে দিলাম। চাইলে বরফের কুচিও ব্যবহার করা যেতে পারে। গুঁড়ো চিনি 2 বড় চামচ প্রথম গ্লাসটিতে ঢেলে দিলাম। এবার এর সাথে ধীরে ধীরে অ্যাড করব দইয়ের মিশ্রণটিকে। এক চিমটি চাট মশলা ছড়িয়ে দিলাম, আর তার সাথে উপরে একটি ছোট্ট পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নিলাম। দ্বিতীয় গ্লাসটিতে আমি চিনির জায়গায় মধু ব্যবহার করেছি। যাদের চিনিতে সমস্যা রয়েছে তারা 1/2 টিস্পুন মধু ব্যবহার করেও খেতে পারেন, এতে টেস্টটা বেশ ভালো আসে। বাস, তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা চটপটে মজাদার লস্যি। আজ তাহলে এটুকুই।